হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে প্রয়ুচ্ছ্বাধীন পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রহিমুল্লাহ রাফি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থাকছি তোমাদের সাথে বাংলা ক্লাস নিয়ে আজকে আমরা বাংলার যে একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নত্য ও সত্যবিধান যেটা তোমাদের এইচএসসি বলো এবং অ্যাডমিশন বলো দুইটা ক্ষেত্রেই কাজে লাগবে সো আমরা এই যে এটা একটা বলা যায় যে বাংলা বানানের একটা অংশ এবং সেখানে আমরা নত্য ও বিধানটাকে আলাদাভাবে পড়ি নত্য ও সত্যবিধান বলতে আসলে কী বুঝায় নত্য বিধান হচ্ছে এই যে মূর্ধন ন আমরা ব্যবহার করি এবং মূর্ধন স আমরা ব্যবহার করি এই দুইটা বর্ণের যে ব্যবহার এই দুইটা বর্ণের ব্যবহারকেই বলা হয় নত্ব ও সত্যবিধান তো এটার আসলে নিয়মগুলো কি কি আমরা একটা ইম্পর্টেন্ট লাইন আজকে জানবো সেটা হচ্ছে আমরা যদি নত সত্ববিধান পড়তে যাই আমরা সর্বপ্রথম জানবো এই মূর্ধন ন এবং এই মূর্ধন শ এই দুইটা বর্ণ শুধুমাত্র কোথায় ব্যবহৃত হয় জানো তোমরা এই দুইটা বর্ণ শুধুমাত্র ব্যবহৃত হয় কোথায় সংস্কৃত শব্দে কোথায় সংস্কৃত শব্দে আর বাকি কোনো শব্দে সেটা বিদেশি হোক বাংলা হোক যে কোনো শব্দ হোক তদ্ভব হোক সেক্ষেত্রে কিন্তু আমরা নত্য সত্যবিধান ব্যবহার করি না বা মূর্ধন এবং মূর্ধন স্ব ব্যবহার করি না সো সাধারণত আমরা মূর্ধন স্ব এবং মূর্ধন ন ব্যবহার করি কোথায় শুধুমাত্র সংস্কৃত শব্দের ক্ষেত্রে এখন এই যে মূর্ধন নয় এবং মূর্ধন সহ আমরা ব্যবহার করি এটার কিছু নিয়ম আছে আমরা যখন নিয়ম নিয়ে আলোচনা করতে যাব তখন এই যে এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে নত্য এবং সত্য মানে মূর্ধন এবং মূর্ধন স এই দুইটা হচ্ছে সংস্কৃত শব্দ যেটাকে আমরা তৎসম বলি এই তৎসম অথবা সংস্কৃত শব্দে শুধুমাত্র ব্যবহৃত হবে দ্যাটস ইট ঠিক আছে আর এখানে বাকি অনেক কথা বলা আছে অত বেশি আমাদের জানতে হবে না আমরা যদি এখানে বলি যে নত্য সত্য বিধান বাংলা ব্যাকরণ ধ্বনি আলোচনা করা হয় তৎসম বা সংস্কৃত শব্দের নত্ব সত্যবিধান হয়ে থাকে তবে অতৎসম শব্দে নত্ব সত্যবিধান বা মূর্ধন ন এবং মূর্ধন স্বয়ের ব্যবহার আমরা করি না ঠিক আছে দেন আমরা চলে যাব মূর্ধন ন ব্যবহারের নিয়ম মূর্ধন ব্যবহার নিয়ম আমরা যখন জানতে চাইব তখন আমাদের সর্বপ্রথম জানতে হবে ট বর্গীয় বর্ণ এই যে ট বর্গীয় বর্ণ আমরা ট ঠ ড ড মূর্ধন বলি এই যে ট বর্ণগুলো আছে এগুলোর সাথে মনে রাখবা সবসময় মূর্ধন যুক্ত হয় কি যুক্ত হয় মূর্ধন যুক্ত হয় যদি তৎসম শব্দ হয় সেক্ষেত্রে সবসময় আমরা মূর্ধন যুক্ত করব দন্তন যুক্ত করব না যেমন আমি তোমাদেরকে যদি বলি কন্টক এখানে মূর্ধন যুক্ত আছে কারণ উপরের মাত্রা নাই এটা মূর্ধন মাত্রাটা হবে না শুধুমাত্র ঘন্টা এখানে মূর্ধন যুক্ত হবে বন্টন মূর্ধন যুক্ত হবে পণ্ডিত মূর্ধন যুক্ত হবে তুমি বুঝবা এখানে যুক্ত আছে কারণ এখানে দেখবা যে এই যে মূর্ধনের উপরে আমরা জানি কোনো মাত্রা হয় না অর্ধমাত্রা তার মানে মূর্ধনের উপরে কোনো মাত্রা হবে না ঠিক একইভাবে পণ্ডিত পাণ্ডব ষণ্ড কাণ্ড খণ্ড যাই বলো না কেন সব ক্ষেত্রে আমরা মূর্ধন ব্যবহার করব। এরপর নিয়ম হচ্ছে রি র এবং পরে ঠিক পরে আমরা মূর্ধন মূর্ধন করবো যেমন তোমাকে আমি যদি দেখাই যেমন পরে হয় যেমন ঋণ ঋণ হয়েছে এখানে এর পরে আমরা মূর্ধন ব্যবহার করছি তাই না তোমার তৃণ দেখো এখানে মূর্ধন কেন হয়েছে কারণ সামনে রি কার আছে তোমাকে যদি বলি এখানে কেন মূর্ধন হয়েছে কারণ রি কার আছে একইভাবে পিতৃধন এখানে কেন রি এর আগে কেন মূর্ধন তোমার হয়েছে রি আসে এই জন্য আমরা মূর্ধন্য ব্যবহার করেছি ঠিক একইভাবে র এর পরেও আমরা মূর্ধন্য ব্যবহার করব যেমন বর্ণ এখানে উপরে রেফ আছে এই আমরা মূর্ধন্য ব্যবহার করছি এখানে স্বর্ণ উপরে রেফ আছে এই জন্য আমরা মূর্ধন্য ব্যবহার করছি এখানে জীর্ণ উপরে রেফ আছে এই জন্য আমরা মূর্ধন্য ব্যবহার করছি ঠিক একইভাবে এখানে প্রণয় এখানে মূর্ধন্য আমরা ব্যবহার কেন করতেছি কারণ সামনে র ফালা আছে তার মানে হচ্ছে র রেফ র যাই থাকুক তা কেন র রেফ র যাই থাকুক না কেন আমরা সেক্ষেত্রে অবশ্যই মূর্ধন ব্যবহার করবো এরপর দেখো কৃষ্ণ শব্দটা আমরা সাধারণত মনে করি যে মূর্ধন এটাকে আমরা মনে করি যে মূর্ধন সয়ের সাথে ইও যুক্ত হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না এখানে মূর্ধন সয়ের সাথে যুক্ত হয়েছে মূর্ধন্য মূর্ধন ন কেন মূর্ধন হবে কারণ সামনে রি কেন রি মূর্ধ আছে এই জন্য আমরা মূর্ধন্য ব্যবহার করছি তার মানে হচ্ছে মনে রাখবা রি র এবং মূর্ধন্য স এই তিনটা বর্ণের পরে আমরা সাধারণত তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার করব এবার আরো কিছু নিয়ম আছে যে তোমার হচ্ছে শব্দের রি র এর পরে যদি স্বরধ্বনি ক বর্গীয় প বর্গীয় ট বর্গীয় এরকম কোন বর্গীয় ধ্বনি থাকে অথবা অন্তস্থ হ জ নমস্কার এই চারটা বর্ণ থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো মূর্ধন্য ব্যবহার করবো এখন এটা তোমার একটু কঠিন মনে হতে পারে এই জন্য আমরা এটাকে একটা রুলসের মাধ্যমে যদি তোমাকে বুঝাই সড়ক পয় হজম সড়ক পয় হজম কিভাবে দেখো সড়ক বলতে হচ্ছে সরধ্বনি সড়ক বলতে সরের মধ্যে এই অংশটাকে বুঝে ক তে হচ্ছে কবর্গীয় পতে হচ্ছে পবর্গীয় আর অন্তস্থ হ জ অনুষ্কার এই চারটা বর্ণ এগুলো যাই থাকুক না কেন এরপর আমরা মূর্ধন ব্যবহার করব তার মানে এটা তোমাদের খুব একটা সহজ টেকনিক হয়ে গেল যে কিভাবে আমরা মূর্ধন ব্যবহার করব কিসের পরে আমরা মূর্ধন ব্যবহার করব ওকে আচ্ছা এখানে আরো কিছু রুলস আছে আমরা দেখাচ্ছি তবে তার আগে আমরা যদি দেখাই আমাদের টার্গেট যে ডিউ ব্যাচ সেটা অলরেডি চালু হয়ে যাচ্ছে কারণ এর আগের বছর প্রায় আমরা মানে তোমাদের ইমিডিয়েট ব্যাচ যারা আছে আমরা প্রায় আট হাজার স্টুডেন্ট পড়িয়েছি সেখানে অনলাইনে এবং এত স্টুডেন্ট আমরা পড়িয়েছি ঢাকা ইউনিভার্সিটি বলো গুচ্ছ বলো জাবি বলো রাবি বলো ছবি বলো বিউপি বলো বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু আমাদের স্টুডেন্টের চান্স পেয়েছে এবং আমাদের টার্গেট গুচ্ছ ব্যাচ সর্বপ্রথম ব্যাচ থাকে আর কি এটা একেবারেই সর্বপ্রথম ব্যাচ এবং এখানে সার্ভিস খুব ভালো হয় সো এখান থেকে আমার হিউজ স্টুডেন্ট চান্স পাবে সো এই টার্গেট গুচ্ছ ব্যাচে আমরা হচ্ছে তোমাকে কি কি পড়াবো যারা বি ইউনিট আস সি ইউনিট আস দুজনের জন্যই কোর্স আছে আমাদের আমরা সি ইউনিটটা যদি আগে দেখে সি ইউনিটের জন্য আমাদের যে কোর্সটা সেখানে আমরা বাংলার জন্য নিব পঞ্চাশটা ক্লাস ইংরেজি পঞ্চাশটা ক্লাস হিসাব বিজ্ঞান পঞ্চাশটা ক্লাস নিব এবং পাশাপাশি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা পঁচিশটি ফিনান্স ব্যাংকিং ও বিমা হচ্ছে পঁচিশটি এবং উৎপাদন ও বিপণন হচ্ছে পঁচিশটি ক্লাস টোটাল কত ক্লাস হয় বলো তো দেড়শো দেড়শোর হচ্ছে পঁচাত্তর পঁচিশটা ক্লাস থাকবে তোমাদের জন্য হিউজ ক্লাস মানে তোমাকে পুরোপুরি তোমার এইচএসির পথ থেকে অ্যাডমিশন জার্নি পুরোটা আমরা এটা কাভার করে দেবো এবং আমাদের কোর্সটির আগে ছিল ছয় হাজার বাট আমরা এখন তিন হাজার টাকা নিচ্ছি তোমাদের জন্য চাইলে তোমরা এখনই ভর্তি হতে পারো এবং সেটা এখন হয়তো বা ক্লাস শুরু হবে না বাট আমরা চেষ্টা করবো যতটুকু তোমাদেরকে নিয়মিত কনসালটেন্সির মাধ্যমে তোমাদেরকে যত ইজিলি সে মধ্যে পৌঁছে দেওয়া যায় এবং তোমাদের বিভিন্ন মেমোরাইজিং পার্ট বলো তোমাদের হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট বলো আমরা যত ইজিলি তোমাদেরকে সমাধান করে দেওয়ার ট্রাই করবো করব ফাইনাল মডেল টেস্ট থাকবে তোমাদের বিশটা যেগুলো পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে পরীক্ষা হবে এবং তুমি নিজেকে যাচাই করে নিতে পারবা ঠিক আছে সো আমাদের ক্লাস কিন্তু শুরু এখনও ভর্তি চলছে আছে ক্লাস এখনও শুরু হচ্ছে না আর তোমাদের যোগাযোগ করার জন্য আমাদের এই দুইটা নাম্বার উল্লেখ করা আছে তোমরা যে একটা নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তোমরা নক করতে পারো ঠিক আছে আচ্ছা এখানে নতুন শতবিধান বানানোর ভুল নিয়ে আমরা অনেক আলোচনা করেছি বেসিক্যালি এটুকুই সো আজকে আমরা পরবর্তী হয়তোবা তোমাদের নত্ববিধানের যে পার্টটা আমরা আলোচনা করছি আমরা পরবর্তীতে হচ্ছে সত্যবিধান নিয়ে হয়তোবা আলোচনা করব। সো তোমরা নিয়মিত আমাদের এই পেজটাকে ফলো করে রাখতে পারো এবং যদি আমরা ফলো করে রাখো বা পরবর্তীতে তোমার নিয়মিত অ্যাডমিশন রিলেটেড যত আপডেটস আছে সেগুলোতে তোমরা পেয়ে যাবা খুব ইজিলি এবং তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো আমরা যেটা সবসময় স্টুডেন্টদের বলে থাকি যে তোমার অ্যাকাডেমিক রেজাল্টটা যদি ভালো হয় তুমি একাডেমিক পড়াশোনাটাই ভালোভাবে করো এটা তোমার পরবর্তী যে সিলেবাস যা আছে সেগুলো কাভার করতে ইজি হবে এবং অ্যাডমিশনের অবশ্যই এটা রিলেটেড কারণ তুমি অ্যাডমিশনে যা যা পড়বা তার সব কিছু কিন্তু তোমার এই যে এইচএসি সিলেবাসে আছে সো অ্যাডমিশনের পাশাপাশি তুমি আগে অ্যাডমিশনের আগে তোমার অবশ্যই একাডেমিক রেজাল্টটা ভালো হতে হবে এটা তোমার অনেক বেশি কনফিডেন্স গ্রো করবে ঠিক আছে সো নিয়মিত তোমরা হয়তো আমাদের পেজের সাথে যুক্ত থাকো এবং নিয়মিত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে আর যারা সি ইউনিটের পাশাপাশি যারা বি ইউনিট আছে তোমাদের জন্য একই ভাবে বাংলার জন্য বাংলার জন্য সরি আমাদের বাংলার জন্য ক্লাস থাকবে কয়টা 50টা ক্লাস থাকবে তোমাদের বাংলার জন্য 50টা ক্লাস থাকবে তোমাদের জন্য এবং ইংরেজির জন্য টা ক্লাস আর হচ্ছে जीके এর জন্য থাকবে 50টা ক্লাস जीके जीके এর জন্য 50টা ক্লাস থাকবে ঠিক আছে এতটুকুই সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হচ্ছে আমাদের প্রতি পেজের সাথেই থাকো এবং অ্যাডমিশন রিলেটেড যত ধরনের আপডেটস আছে আমরা সব কিছু খুব দ্রুত তোমরা পেয়ে যাবে সেখানে এবং তোমাদের একাডেমিক যত ধরনের হেল্প লাগে বাংলা ক্লাস বলো ফ্রি ইংলিশ ক্লাস বলো বা অন্য যে কোনো বিজ্ঞান বলো সব পার্ট নিয়ে আমরা আলোচনা করবো এটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহেজ